জয়েন সকল ভিউয়ার্স, এই ভিডিওটির মাধ্যমে সংবিধানের উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। এর আগের ক্লাসগুলো যারা করনি ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে অথবা ভিডিও শেষের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে প্রত্যেকটা ভিডিও দেখে আসতে পারো। আজকে নিয়ে প্রথম কোয়েশ্চেনটা দেখো, ভারতীয় সংবিধানের দর্শন কাঠামোকে সংবিধান পরিষদের অবতারণা করেন, এই কথাটি বলেছিলেন কে? অপশান এ জওহরলাল নেহরু এই কথাটি বলেছিলেন। এবার পরবর্তী কোয়েশ্চেনটি দেখো, বলা হয়েছে ভারতীয় সংবিধানের শক্তিশালী কেন্দ্র সমন্বিত যুক্তরাষ্ট্রীয় ধারণা গৃহীত হয়েছে কোন দেশ থেকে? তো বন্ধুরা, এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কানাডা দেশ থেকে এটি গৃহীত হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতীয় নাগরিকতা আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়েছিল? ভারতীয় নাগরিকতা আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়েছিল? তো বন্ধুরা, অপশান বি কারেক্ট অ্যান্সার, 1955 খ্রিস্টাব্দে ভারতীয় নাগরিকতা আইন পাশ হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো, সম্পত্তির অধিকার হলো একটি ড্যাশ, কি বলা হয়েছে? সম্পত্তির অধিকার হলো একটি ড্যাশ। তো বন্ধু, কারেক্ট অ্যান্সার ওটা আইনি অধিকার, অপশান বি কারেক্ট অ্যান্সার। এবার পরবর্তী কোশ্চেনটি দেখো, 5 নম্বর প্রশ্ন আজকের, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? এই কোশ্চেনটা প্রচুর পরীক্ষা আগেও এসেছে। তো অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 44তম সংশোধনীতে এই মৌলিক অধিকারটি বাদ পড়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, দেখো এখানে তারিখ দিয়ে ডেট দেওয়া রয়েছে, 1978 সালে 44তম সংবিধান সংশোধনী হয়েছিল। পরবর্তী 6 নম্বর প্রশ্ন দেখো, সংবিধান বলবৎ করার দায়িত্ব কার উপর ন্যস্ত করা আছে? কি বলা আছে? সংবিধান কি বলবৎ করার দায়িত্ব কার উপর ন্যস্ত করা আছে? তো বন্ধুরা, সুপ্রিম কোর্টের উপরে এই দায়িত্ব ন্যস্ত করা রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, 7 নম্বর, কোন আইনের প্রভাব ভারতীয় সংবিধানে সবথেকে বেশি দেখা যায়? কি বলা হয়েছে? কোন আইনের প্রভাব ভারতীয় সংবিধানে সবথেকে বেশি দেখা যায়? তো বন্ধুরা, ভারত শাসন আইনের প্রভাব সবচেয়ে বেশি দেখা যায়। 1935 খ্রিস্টাব্দে যে ভারত শাসন আইন পাশ হয়েছিল তার প্রভাব সবচেয়ে বেশি দেখা যায়। পরবর্তী কোশ্চেন 8 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? কি বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কি প্রস্তাবনা কোন দেশের অনুকরণে তৈরি হয়েছে? তো বন্ধুরা, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গৃহীত হয়েছে। পরবর্তী কোশ্চেন, বিশ্বের সবথেকে বড় ও লিখিত সংবিধান কোন দেশে? তো এটা আমরা জানি, ইজি একটি কোশ্চেন, তবে পরীক্ষায় এসে থাকে। বিশ্বের সবথেকে বড় ও লিখিত সংবিধান হচ্ছে কি? অপশান এ ভারতের সংবিধান, অপশান এ কারেক্ট অ্যান্সার। এবার 10 নম্বর প্রশ্ন দেখানো যাক, নিচের কোন দেশের লিখিত সংবিধান নেই? কি বলা হয়েছে? নিচের কোন দেশের কি বলা হয়েছে? লিখিত সংবিধান নেই। 10 নম্বর প্রশ্ন, প্রচুর পরীক্ষা প্রশ্নটা এসেছে। উপরের সবকটি ঠিক হবে, অর্থাৎ নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সৌদি আরব, এই তিনটে কান্ট্রিরই কিন্তু নিজস্ব লিখিত সংবিধান নেই। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের মূল সংবিধানে মোট কয়টি ধারা ছিল? এটা আমি আগেও আলোচনা করেছি আগের সেটে, ভারতের মূল সংবিধানে মোট কয়টি ধারা ছিল? 11 নম্বর প্রশ্ন, অপশান বি কারেক্ট অ্যান্সার, 395টি ধারা ছিল। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশকমূলক নীতি কোন দেশের সংবিধানের অনুকরণে গৃহীত হয়েছে? কি বলা হয়েছে? ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশকমূলক নীতি কোন দেশের সংবিধানের অনুকরণে গৃহীত হয়েছে? তো বন্ধুরা, এই কোশ্চেনটার অ্যান্সার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, 13 নম্বর প্রশ্ন, নির্বাচন ব্যবস্থা কোন দেশের সংবিধানের অনুকরণে গৃহীত হয়েছে? কি বলা হয়েছে? নির্বাচন ব্যবস্থা কোন দেশের সংবিধানের অনুকরণে গৃহীত হয়েছে? তো বন্ধুরা, কারেক্ট অ্যান্সার হবে ডি, কানাডা। কানাডা দেশে অনুকরণে এই নির্বাচন ব্যবস্থাটা গৃহীত করা হয়েছে। এবার 14 নম্বর প্রশ্ন দিয়ে এগোনো যায়, দেখো 14 নম্বর প্রশ্ন বলেছে, সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশের সংবিধানের অনুকরণে নেওয়া হয়েছে? কি বলা হয়েছে? সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশের সংবিধানের অনুকরণে নেওয়া হয়েছে? তো বন্ধু, কারেক্ট অ্যান্সার দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। খেয়াল রাখবে প্রচুর পরীক্ষা প্রশ্নটা এসে থাকে। পরবর্তী কোশ্চেন, রাষ্ট্রপতি নির্বাচন কোন দেশের সংবিধান অনুকরণে নেওয়া হয়েছে? কি বলা হয়েছে? রাষ্ট্রপতি নির্বাচন কোন দেশের সংবিধানের অনুকরণে নেওয়া হয়েছে? তো বন্ধু, কারেক্ট অ্যান্সার হবে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। পরবর্তী কোশ্চেন দেখো, একক নাগরিকত্ব কোন দেশের সংবিধান অনুকরণে নেওয়া হয়েছে? কি বলা হয়েছে? একক নাগরিকত্ব কোন দেশের সংবিধানের অনুকরণে নেওয়া হয়েছে? তো বন্ধুরা, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ব্রিটেন, অপশান এ কারেক্ট অ্যান্সার, ব্রিটেন থেকেই একক নাগরিকত্ব এটি নেওয়া হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বণ্টন কোন দেশের সংবিধানে অনুকরণে নেওয়া হয়েছে? কি বলা হয়েছে? কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বণ্টন কোন দেশের সংবিধান অনুকরণে নেওয়া হয়েছে? তো বন্ধুরা, কারেক্ট অ্যান্সার কানাডা থেকে এটি নেওয়া হয়েছে, অপশান সি। পরবর্তী কোশ্চেন দেখো, জরুরি অবস্থা কোন দেশের সংবিধান অনুকরণে নেওয়া হয়েছে? কি বলা হয়েছে? জরুরি অবস্থা কোন দেশের সংবিধানে অনুকরণে নেওয়া হয়েছে? এই করে ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর পরীক্ষা এটা দেখা যায়। অপশান ডি কারেক্ট অ্যান্সার, জার্মানি থেকে নেওয়া হয়েছে এটি।
এবার 19 নম্বর প্রশ্ন দেখো, মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান অনুকরণে নেওয়া হয়েছে? কি বলা হয়েছে, মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান অনুকরণে নেওয়া হয়েছে? এই কোশ্চেনটা প্রচুর পরীক্ষায় এসে থাকে, অপশান এ হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার রাশিয়া থেকে নেওয়া হয়েছে। এবার 20 নম্বর প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্টের কার্যপ্রণালী কোন দেশের সংবিধানের অনুকরণে নেওয়া হয়েছে? কি বলা হয়েছে, সুপ্রিম কোর্টের কার্যপ্রণালী কোন দেশের সংবিধানের অনুকরণে নেওয়া হয়েছে? তো বন্ধুরা, জাপান থেকে এটি নেওয়া হয়েছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, কোন দেশের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা নেই? কি বলা হয়েছে, কোন দেশের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা করার ক্ষমতা নেই? তো বন্ধু, কারেক্ট অ্যান্সার ব্রিটেনের এই ক্ষমতা নেই, অপশান এ কারেক্ট অ্যান্সার। এর পরবর্তী কোশ্চেন দেখো, 22 বলছে, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ভারতের নাগরিকদের মৌলিক অধিকারগুলি উল্লেখ করা রয়েছে? অত কত নম্বর ধারায় এই মৌলিক যে অধিকার রয়েছে এটা উল্লেখ আছে এখানে, সেটাই কিন্তু বলা হয়েছে। তো বন্ধুরা, কারেক্ট অ্যান্সার অপশান ডি, 12 থেকে 35 নম্বর ধারায় উল্লেখ রয়েছে। এবার পরবর্তী কোশ্চেন দেখানো যাক, 23 নম্বর, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার বর্ণিত রয়েছে? কি বলা হয়েছে, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার বর্ণিত রয়েছে? 23 নম্বর প্রশ্ন, অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, পার্ট 3 এটি বর্ণিত রয়েছে, মৌলিক অধিকার বর্ণিত আছে। এর পরবর্তী কোশ্চেন দেখো, 86তম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল? কি বলা হয়েছে, 86তম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল? তো বন্ধু, কারেক্ট অ্যান্সার 2002 সালে এটি হয়েছিল, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, রাইট টু এডুকেশন অ্যাক্ট বা শিক্ষার অধিকার কত সালে প্রণীত হয়? কি বলা হয়েছে, রাইট টু এডুকেশন অ্যাক্ট বা শিক্ষার অধিকার কত সালে এই আইনটি প্রণীত হয়েছিল? 25 নম্বর প্রশ্ন আজকে, তো বন্ধু, কারেক্ট অ্যান্সার 2009 সালে এটা প্রবর্তিত হয়েছিল। খেয়াল রাখবে, 2009 সালে শিক্ষার অধিকার আইনটি প্রবর্তিত হয়েছিল। এবার 26 নম্বর প্রশ্ন দিকে এগোনো যাক, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ কথাটি সংযোজন করা হয়েছে? কি বলা হয়েছে, ধর্মনিরপেক্ষ এই কথাটি সংযোজন করা হয়েছে, প্রচুর পরীক্ষায় এই প্রশ্নটি আগেও এসছে। অপশান সি কারেক্ট অ্যান্সার, 42তম সংশোধনীর মাধ্যমে ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক কথাটি যুক্ত করা হয়েছিল। এবার 27 নম্বর প্রশ্ন দেখো, ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা হিসাবে কোন ধারাকে চিহ্নিত করেছেন? কি বলা হয়েছে, ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের হৃদয় আত্মা হিসাবে কোন ধারাটাকে চিহ্নিত করেছে? 27 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা প্রচুর পরীক্ষায় দেখা গেছে আগেও, অপশান সি কারেক্ট অ্যান্সার, ধারা 32। পরবর্তী কোশ্চেন দেখো, 14 বছরের কম বয়সী খনি বা কারখানায় বা অন্য কোনো কাজে নিয়োগ করা নিষিদ্ধ সংবিধানের কোন ধারা অনুসারে? কি বলা হয়েছে, 14 বছরের কম বয়সী খনি বা কারখানা বা অন্য কাজে নিয়োগ করা নিষিদ্ধ সংবিধানের কোন ধারা অনুসারে এটা বলা হয়েছে? ইম্পর্টেন্ট কোশ্চেন সামনের পরীক্ষার জন্য, যারা অপশান ডি বলছে কারেক্ট অ্যান্সার, ধারা 24। ধারা 24 এটা উল্লেখ করা রয়েছে, খেয়াল রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো, 29 নম্বর প্রশ্ন, শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা প্রদান করা হয়েছে? কি বলা হয়েছে, শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা প্রদান করা হয়েছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? ঠিক, খেয়াল করো প্রশ্নটা। তো বন্ধুরা, এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার হবে অপশান এ, 86তম সংশোধনীর মাধ্যমে কিন্তু এটা উল্লেখ করা রয়েছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। এবার পরবর্তী কোশ্চেন দেখো, 30 নম্বর প্রশ্ন আজকের, নিম্নের কোন মামলার রায় শিক্ষার অধিকারকে জীবনের অধিকারের অবিচ্ছেদ্য অংশ বলে চিহ্নিত করেছিল? কি বলা হয়েছে, নিম্নের কোন মামলার রায় শিক্ষার অধিকারকে জীবনের অধিকারের অবিচ্ছেদ্য অংশ বলে চিহ্নিত করেছিলেন? 30 নম্বর প্রশ্ন, অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, উন্নিকৃষ্ণন বনাম অন্ধ্রপ্রদেশের রাজ্য মামলা। ঠিক আছে, এটা ছিল। এর পরবর্তী কোশ্চেনটি দেখো, 31 নম্বর প্রশ্ন, আইনের দৃষ্টিতে সাম্য নীতিটি কোন দেশের অনুকরণে রচিত? কি বলা আছে, আইনের দৃষ্টিতে সাম্য নীতিটি কোন দেশের অনুকরণে রচিত? 31 নম্বর প্রশ্ন, তা কারেক্ট অ্যান্সার ব্রিটেন, এ ব্রিটেন থেকে এটি নেওয়া হয়েছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। এ 32 নম্বর প্রশ্ন দেখো, অস্পৃশ্যতা দূরীকরণের জন্য অস্পৃশ্যতা আইন কত সালে প্রবর্তিত হয়েছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন এটি একটি, অস্পৃশ্যতা দূরীকরণের জন্য অস্পৃশ্যতা আইন কত সালে প্রবর্তিত হয়েছিল? তো বন্ধুরা, 1955 খ্রিস্টাব্দে এটি প্রবর্তিত হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো, কত নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট লেক বা রাইট জারি করতে পারে? কত নম্বর ধারা অনুসারে হাইকোর্ট লেক জারি করতে পারে বলা হয়েছে? তো বন্ধুরা, কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, ধারা 226। ধারা 226 এটা উল্লেখ করা রয়েছে। পরবর্তী কোশ্চেনটি দেখো তোমাদের, 34 নম্বর প্রশ্ন, কত নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্ট লেক জারি করতে পারে? কত নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্ট কি বলা হয়েছে, লেক জারি করতে পারে? 34 নম্বর প্রশ্ন আজকের। তো বন্ধুরা, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ধারা 32 নম্বর অনুসারে সুপ্রিম কোর্ট লেক জারি করতে পারে।
আজকের না শেষ প্রশ্ন, আর তোমরা যদি এই পিডিএফটা ডাউনলোড করতে চাও তো অ্যাপসটাকে ইনস্টল করতে হবে। অ্যাপসের নাম টিডি এক্সাম চ্যালেঞ্জার, তোমরা জানো। আর সেখানে ডেলি মক টেস্ট দেওয়ার সুবিধা পেয়ে যাবে। এছাড়া অন্য অন্য ওখানে সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ইংলিশ গ্রামের উপর মক টেস্ট আছে, আবগারি পুলিশের মক টেস্ট আছে, সমস্ত কিছু ফ্যাসিলিটি অ্যাপসটার মধ্যে পেয়ে যাবে। ডাউনলোড করে নিতে পারো। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের 25-28 অনুচ্ছেদটি নিচের কোন টির সাথে সম্পর্কিত? কি বলা হয়েছে? নিচের সংবিধানের 25-28 নম্বর অনুচ্ছেদটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? তো বন্ধু কারেক্ট হচ্ছে ধর্মের স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত। তো বন্ধু টোটাল 35টা প্রশ্ন আলোচনা করলাম। যে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে পারো ভিডিওটি বিভিন্ন ফ্রেন্ডদের কাছে। তোমার জয়েন বন্ধু নতুন টোলে তোমার সাথে আবার দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই পার্ট 4 চাইছো কিনা কমেন্ট বক্সে জানাবে। জয় হিন্দ।